ডাক্তার জাকির নায়েক খ্রিস্টানদের বড় আবিষ্কার, বললেন মুফতি হাবিবুর রহমান মিজবাহ কুয়াকাটা। জাকির নায়েকের জন্ম কেন পাগল হইনি, এটা যে ইহুদি খ্রিস্টানদের বড় এক আবিষ্কার, কারণ মুসলমান জাকির নায়েকের কারণে সাধারণ মানুষগুলো ওলামায়ে কেরাম থেকে দূরে সরে গেছে। ডাক্তার জাকির নায়েক ইসলামের কেউ না, সে সরাসরি ইহুদি খ্রিস্টানের দালাল, বললেন মুফতি নোমান কাসেমি। আসলে কি তাই? ইহুদি খ্রিস্টানের দালাল ডাক্তার জাকির নায়েক বললেন ইসলাম একমাত্র সত্য ধর্ম। আসেন তার পুরো ভিডিওটি দেখি কি বলছেন তিনি। আপনি একটু আগে যে ব্যাখ্যাটা দিলেন সেটা একেবারে অকাট্য, আর আমি মেনেও নিয়েছি, কারণ আমি আসলে খ্রিস্টান নই। আমি ব্যাপারটাকে অনেকটা এভাবে দেখি যে অবশ্যই ঈশ্বর আছেন, যেমন এই মোবাইল ফোনটা, এটাকে অবশ্যই কেউ সৃষ্টি করেছে, তা না হলে পৃথিবীতে অস্তিত্বই থাকতো না। একইভাবে আমিও ঈশ্বরে বিশ্বাস করি, তবে আমি কোনো ধর্ম মানি না। আর ডক্টর জাকির বললেন ইসলাম ধর্ম বাদে অন্য কোনো ধর্ম, অন্য কারো উপাসনা, এটা একটা পাপ। এখন আপনি আমাকে কিভাবে এটা মানাবেন যে ইসলামই হলো একমাত্র ধর্ম আর এটা মেনে চলতে হবে? তবে সব ধর্মের মানুষ এরকম ভাবে অন্য ধর্মের লোকজন পাপ করছে, আর আপনিও বলছেন আমরা পাপ করছি। এখন এই জিনিসটা খুব কমন, এক ধর্ম আরেক ধর্মকে বলে খারাপ। ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনার নামটা একটা খ্রিস্টান নাম যদি আমি সঠিকভাবে শুনে থাকি, তবে বললেন যে আপনি খ্রিস্টান নন, আরো বললেন আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, মোবাইল ফোনের একজন স্রষ্টা আছে। এই যুক্তিতে আপনার ঈশ্বরে বিশ্বাস খুবই ভালো, আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস। তবে আপনি বললেন যে আপনাকে কিভাবে প্রমাণ করে দেখাবো যে আপনি মেনে চলবেন শুধু ইসলাম। আসলেই খুব ভালো প্রশ্ন ভাই। ইসলাম একটা আরবি শব্দ, হয়তো অর্থটা জানেন না, আরবি দরকার নেই, এটাকে সাইডে রেখে দেন। আপনি যেটা মেনে চলবেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা ইসলাম, অর্থাৎ শান্তি অর্জন করা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মাধ্যমে। যদি ঈশ্বরে বিশ্বাস করেন যে একজন ঈশ্বর, আপনি কোনো ধর্ম বিশ্বাস করেন না, এখন ধর্মের সংজ্ঞাটা কি? ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা। যদি বলেন ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু ধর্ম মানে না, এটা পরস্পর বিরোধী। দুঃখিত স্যার, অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী ধর্ম মানে অতি মানবীয় কিছু বা ঈশ্বরে বিশ্বাস করা, যার আনুগত্য করা উচিত। যদি বিশ্বাস করেন একজন ঈশ্বর আছেন, তাহলে তাকে মেনে চলতে হবে, ঠিক না ভুল সেটা আলাদা ব্যাপার। আপনি হয়তো জানেন না যে কোন গ্রন্থটা ঈশ্বরের বাণী, বুঝতে পেরেছেন? তাহলে যদি ঈশ্বরে বিশ্বাস করেন, সে সৃষ্টিকর্তাকে মেনে চলতে চান নাকি চান না? হ্যাঁ, তবে সেটা তার আগে বিশ্বাস করতে হবে। আমিও একমত, আপনি তো সৃষ্টিকর্তাকে মেনে চলবেন, এখন সৃষ্টিকর্তা কি বলেছেন সেটা খুঁজে দেখতে হবে, ঠিক? তাহলে ভাই আপনি মানলেন একজন সৃষ্টিকর্তা আছেন, তাকে বিশ্বাস করবেন, আর এটাও মানলেন যে তাকে মেনে চলতে হবে। আর ঈশ্বর আমাদের উদ্দেশ্যে বলেছেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন দর্শন আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা, ব্যাস। এখন আত্মসমর্পণ কি সেটা আলাদা বিষয়, ঠিক? মুসলিম শব্দটা ভুলে যান, ইসলাম শব্দটা ভুলে যান। মুসলিম মানে যে লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। যদি আপনি আত্মসমর্পণ করেন, আরবিতে আপনিও হয়ে যাবেন মুসলিম। শুধু যদি নাম হয় জাকির, আব্দুল্লাহ, সুলতান, তাহলে মুসলিম হবেন না। যদি নাম হয় জাকির, এটা মুসলিম হয়ে যাব না। কেউ বলল আমার নাম মোহাম্মদ, এতে মুসলিম হবে না। মুসলিম শব্দটার মানে যে লোক শান্তি অর্জন করে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে। এখন আপনি জানতে চাচ্ছেন এটা কিভাবে বুঝবেন যে অমুক জিনিসটাই হচ্ছে ঈশ্বরের সত্যিকারের বাণী, ঠিক? সেজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, সেখানে বৈজ্ঞানিকভাবে আমি প্রমাণ করেছি যে এই কিতাব আল্লাহ তালার বাণী, যেটা আমি আর আপনারা বিশ্বাস করি, আমি আর আপনি বিশ্বাস করি, এটা আল্লাহ তালার বাণী। আর এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন, সব মিলিয়ে 4 ঘন্টা হবে। এখানে প্রশ্নোত্তর পর্বের ভেতরে লেকচারটা দিতে চাচ্ছি না। আর আগামীকাল আমার লেকচারের টপিক শরিয়া। শরিয়া মানে হচ্ছে আল্লাহর আইন, অর্থাৎ ইসলামের আইন, বারবারিক অর পারফেক্ট। যদি সেই লেকচারটা শোনেন, কিছুটা মানতে পারেন, আর সম্পূর্ণটার জন্য
আরেকটা ক্যাসেট দেখবেন ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনিও মেনে নেবেন যে এটাই হচ্ছে একমাত্র সঠিক জীবন দর্শন। নাম আরবি নাম দেখে ভুলবেন না, মানুষজন দেখে ভুলবেন না, মানুষের কাজে ভুলবেন না, অনুসারীরা যা করে সেটা দেখে ইসলামকে বিচার করবেন না। যদি আপনি একটা গাড়ি সম্পর্কে জানতে চান, গাড়ির ড্রাইভার যদি গাড়ি চালাতে ভালো না জানে আর অ্যাক্সিডেন্ট করে, কাকে দোষ দেবেন, গাড়ি কেনা ড্রাইভারকে? ড্রাইভার ড্রাইভারকে। তাই মুসলিমদের কাজ দেখে ইসলামকে বিচার করবেন না, বিচার করবেন একেবারে খাঁটি উৎস পবিত্র কোরআন নিয়ে। এই কোরআন দিয়ে যাচাই করবেন। যদি একটা গাড়ির ব্যাপারে জানতে চান, সেটার ক্যাটালগ দেখবেন, এই মার্সিডিজ গাড়ির স্পিড কত, নিরাপত্তার ব্যবস্থা কি, গাড়িটার অ্যাভারেজ কত ইত্যাদি ইত্যাদি, অথবা হুইলের পেছনে এমন কাউকে বসাবেন যে খুব দক্ষ ড্রাইভার, তাহলে ইসলামকে যাচাই করার জন্য যদি কোনো মানুষের কাজ দেখেন, সেরা উদাহরণ সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।